بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. آه والقرآن المجيد إلى آخر السورة كما قال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا كتب عليكم الصيام

সুবর্ণ সুযোগ দান করেছেন এই জন্য আল্লাহর কাছে লাঠু করি আদায় করি তার শিখানো বাক্য দিয়ে যথার্থভাবে সকলি অন্তরে অন্তঃস্থল থেকে সর্বগ্রে সেই আল্লাহর জন্যে যিনি আমাদেরকে শিখেছেন যে শব্দ দিয়ে যে বাক্য আমাদেরকে শিখিয়েছেন সেই বাক্য দিয়েই মনটাকে উজাড় করে তার সুক্রিয়া জ্ঞাপন করি সকলই বলি আলহামদুলিল্লাহ আলহামদুল্লিল্লাহ দরুদসাল বসিত হোক মানবতার মুক্তি দিশারি বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সল্লাহ আলাইহু সাল্লাম এর প্রতি সরাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ আইকু আলাইহি আলাই আজকে আপনি অনেক কষ্ট করে ধর্ম ধারণ করেছেন আমি খুদবার শুরুতেই আমি চাই না আমার জন্য কেউ অপেক্ষা করবেন কিন্তু আমি প্রায় পাঁচ ঘন্টায় জ্যামেছিলাম আমার জন্য কষ্ট করায় আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের জন্য হায়াতে দান করেন আল্লাহ জন্য আমাদের পাপকে ক্ষমা করে দেন আমিন আমি যে আয়তে কারিমা করেছি আপনারা জানেন আজকে শাহবান মাসের উনত্রিশ দিন যাচ্ছে শাহবান মাস এরপরে রমাজান মোবারক সাবান মাস তো বিদায় নিয়েছে যেহেতু এই বিষয়ে আলোচনা আমরা করতে যাই না যেহেতু সমাগত আল্লাহর আলমী যদি আমাদের ভাগ্যে রাখেন আমরা বলতে পারবো না যে আমরা রমাজান পাব যদি আল্লাহ তাকদির রাখেন রমাজানের কিছু করণে রয়েছে জান্নাতে যাওয়ার সব সবচাইতে বড় মাধ্যম জান্নাতে যাওয়ার সবচাইতে বড় একটি মাস রমাদুল মোবারক আমি আমার বক্তৃতার শুরুতেই আপনাদেরকে একটি কথা বলতে চাই রমাদাল শব্দের অর্থ হচ্ছে পুড়িয়ে ফেলা আরবিতে একটি প্রবাদ আছে রদাম কদামাহু যারা মুরু অঞ্চলে চড়াফেরা করে খালি পায়ে তখন তার এটা বলে রদামাত কদামাহু তার পাপ পুড়িয়ে গেছে রমাজান শব্দের অর্থ পুড়িয়ে ফেলা আল্লাহ আলমিন আমাদের পাপকে পুড়িয়ে সারকার করে আমাদেরকে একটি জান্নাতে মানুষের রূপান্তরিত করবেন এই মাসটা হল রমাজান মাস আজকে আপনাদেরকে এই সংকল্প এখান থেকেই করতে হবে আমার বক্তৃতার এই মুহূর্তে এই সময় থেকে বারোটা আটচল্লিশ বাজে এখন এখনই সংকল্প করতে হবে যে মাসে আমাকে রমাজান জান্নাত নিতেই হবে আমাকে জান্নাতে যেতেই হবে কিভাবে যাবেন কোন পদ্ধতি যাবেন সেই যে পদ্ধতি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আপনাকে দিয়েছেন তবে আপনাকে এখনই সংকল্প করতে হবে আমাকে জান্নাত যেতেই হবে যে কোনো উপায় হোক না কেন আপনাকে জান্নাত করতেই হবে যারা নির্বাচন করেন এমপি নির্বাচন করেন জানেন আপনারা এমপি নির্বাচনের সময় ওই ভদ্রলোক কত কষ্ট করেন ঘুম নাই খাওয়া নাই কিন্তু আপনি একটা জান্নাত নিবেন সেই জান্নাতের জন্য কি কষ্ট করবেন না আপনি সে জান্নাতের জন্য আপনি কষ্ট করবেন না রমাজান মাস হলো আপনি জান্নাত ক্রই করার একটি মাস আপনি জান্নাতে যাবেন এই ধরনের একটি মাস আপনাকে জান্নাতে যেতেই হবে সঙ্কল্প করতে হবে আল্লাহ রাব্লেম বলছে এ ই হল লাদিন অ্যা মেনু খুতি বেয়া আলাই কুমু সিয়াম কেম হে খুতি বেলা লাদিন এ মি কালিকুম লাহালহকুম সুরা বকারার একশো বিয়াশি নম্বর আয়ার আমরা এই আয়াতের অনুবাদ আমরা জানি আমরা অনেকেই জানি এই আয়াতের অনুবাদ তবে আমি আয়াতের অনুবাদের লাস্ট অংশ আয়তের যে আল্লাহ বলছেন যে তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হলো দ্বিতীয় হিদিতে ফরজ করা হয়েছে এর আগেও পূর্বের লোকদের পর্যন্ত ফরস ছিল সেই সিয়ামের অনেক ঘটনা আছে সেই দিকে আমি যাব না কিন্তু আয়তের শেষে আল্লাহ বলছে কুম তাততাকুন। এই সিয়াম সাধনা দিয়ে জাতি করে তোমরা তাকওয়া অর্জন করো আল্লাহ ভীতি অর্জন করো আমরা আসলে সাধারণত আরবি ভাষা তাকওয়া বুঝি না যে আমরা অনেক সময় শেরকও বুঝি না এটা আরবি ভাষা তাকওয়াও বুঝি না তবে আমি এটা এইভাবে বুঝাই একটি পুকুর ভাই আমাদের এলাকায় বলে পুকুর আপনাদের এলাকায় কি বলে জানি না পাগার বা খাল বা গর্ত এই গর্তের ভেতরে অনেক জীবাণু কাটা তারপর আপনার বাড়ির ভেঙে যাওয়া গ্লাস ওখানে ফেলে দেওয়া হয় আপনি যখন এই গর্তের ভেতরে আপনি যখন পা দিবেন তখন আপনি চিন্তা করবেন এর ভেতরে স্রিজ রয়েছে কাটা রয়েছে বিষাক্ত জীবাণু রয়েছে আপনি অত্যন্ত সতর্কতা অবলম্বন করে ওখানে প্রবেশ করবেন এজ লাইক আরেকটা উদাহরণ দেওয়া যায় রাতের অন্ধকারে একটি কবরস্থান বিশাল জঙ্গল এই জঙ্গলে অসংখ্য কাটাযুক্ত গাছ আপনি যখন এই জঙ্গলতে প্রবেশ করবেন তখন আপনি নিজের পক্ষ থেকে এতটা সতর্কতা অবলম্বন করেন এখানে একটা সাপ থাকতে পারে এখানে একটা কাটা থাকতে পারে এখানে একটা গর্ত থাকতে পারে তাই রাতের বেলায় লাইট নিয়ে অত্যন্ত সতর্কতার সাথে চলেন একজন মমিন একজন মমিন তার পরকালী জীবনের জন্য দুনিয়াবি জীবনে সে সতর্কভাবে চলে আমার আমলের ভেতর জন্য শ্রেক না ঢোকে আমার ইবাদতের ভেতর জন্য বিদাত না ঢোকে আমার ভেতর জন্য রিয়া না ঢোকে আমার খাদ্যের ভেতর যেন সুদ না ঢোকে ঘুষ না ঢোকে আমি কি খাচ্ছি প্রতিটি মুহূর্তে সে চেক ইন করে তাকওয়া আল্লাহ রব আমাদের দেশের অনেক ভাইরা আছেন যারা অনেক হতাশাগ্রস্ত আমি যখন আমি নিজেও দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছি অনেক ভাইরা বিসিএস এর জন্য পড়াশোনা করছে না বলছেন কি হবে আমাদের লাইফ আমি বলেছিলাম শোনো আমার অর্জন করো আল্লাহ রব আলমিন চ্যালেঞ্জ দিয়েছেন বিশ্ববাসীকে ও মাই ইয়েল্লা ইয়ে যে আল্লাহ ফরোজ আমিন আইসুল ইয়াক তা শিবু মানুষ সকলকে চ্যালেঞ্জ দিচ্ছেন কে আল্লাহ হে আমার বান্দারা তোমরা তাকুয়া অর্জন করো আমি আল্লাহ বলছি তোমাদেরকে আমি এমন একটি রুজির উৎস দিব যেখান থেকে তোমরা অসংখ্য রুজি পাবে কিন্তু তোমরা নিজেরাও জানো না সেই উৎসটা কি তবে তাকুয়া শক্ত ধনী হওয়ার সবচেয়ে বড় মাধ্যম তাকুয়া আপনাকে তাকোয়া অর্জন করতে হবে রমাজুল মোবারক দেখেন তাকুয়ার মর্যাদি কতটুক রাস্তাতে হেঁটে যাচ্ছেন বাড়ির ভেতর থেকে মা তার মেয়েকে বলছেন মেয়ে তুমি দুধের ভেতর পানি দাও মেয়ে বলছেন মা কেন মেয়ের মা বলছে তুমি পানি দাও অমর তো দেখতে পাবে না মেয়ে বলছেন মা ওমরের চোখে ফাঁকি দেওয়া সম্ভব কিন্তু যে আল্লাহ রব্ল আলামিন তাকে তো ফাঁকি দেওয়া সম্ভব নয় ওমরকে সাময়িক ফাঁকি দেওয়া যেতে পারে কিন্তু দুধের ভেতরে যদি আপনি পানি দিয়ে দুধের সাদার অংশকে দুধকে যদি আপনি বৃদ্ধি করতে চান যতটুক পানি দিলেন কেমদের কাঠ গড়ায় আল্লাউ আপনাকে ধরবেন কিন্তু সে জানে না হজত আমার তালু এই কথা শুনতে পেলেন মহিলাকে ডাকলেন এই মহিলার তাকুয়ার পুরস্কার কি দিয়েছেন নিজের ছেলেকে বিবাহ দিয়েছেন তার ইমান তার তাকুয়াকে দেখে আমিরুল খলিফাতুল মুসলিমিন তিনি তার মেয়ের ওই মেয়েকে দিয়ে তার ছেলে আবদুল্লা কে বিয়ে দিয়ে দিলেন তাকুয়ার কারণে তাকুয়ার কারণে তাকুয়ার মর্যাদা এই তাকওয়া রমাদুল মোবারক মাস তাকুয়া সমৃদ্ধ অর্জন করা মাস প্রিয় মুসলিম ভাইয়েরা রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম সহি মুসলিম হাদিস সহি বুখারি হাদিস একক জায়গায় একক শব্দ এসেছে আল্লাহ রসুল বলছেন ইদা জ্যা আর রমাদান যখন রমজান এসে যায় রমাজান যখন চলে আসে আল্লাহ নবী বললেন ফুতিহাত আবু আবুল আল্লাহুরাল রহমতের দরজাকে খুলিয়ে দেন আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলছেন আবু আবুল আসমানের দরজাকে আল্লাহ খুলিয়ে দেন অন্য হাদিসে এসেছে আল্লাহ রসুল বলছেন ফুতিহাদ আবু আবুল আল্লাহ আল্লাহুরবুল আলমিন জান্নাতের দরজাকে খুলিয়ে দেন তাহলে রহমতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন আপনি জান্নাত যাবেন কত উপকরণ দেখেন আল্লাহ রহমতের দরজা খুললেন আসমানের দরজা খুললেন জান্নাতের দরজা খুলে দিলেন আল্লাহ রসুল বলছেন রমজানের এত মর্যাদা মর্যাদাতে আল্লাহ জাহান নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন অসুল সিলাতি সায় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়েছে যাতে করে বান্দা মনকে উজাড় করে দিয়ে জান্নাতে যেতে পারে জান্নাতে যাওয়ার জন্য যত উপকরণ সব আল্লাহ দিয়েছেন আজকে আপনি রমাদান মোবারকের দেখেন আপনি মনে করেন সিয়াম রেখেছেন আপনি সিয়াম রেখেছেন এই সিয়াম রাখার কারণে কি হলো

রমাজান মাসে যদি লাইলাতুল কদ্র রাত্রিকেও কেউ জাগরণ করে আল্লাহ তার পূর্বের জীবনের সব গুণা মাফ করে দিবেন আমি এখানে একটি বিষয় আপনাদেরকে স্মরণ করে দেই। আমি মাঝে মাঝে এই কথাটা বলি আমাদের হায়াত আল্লাহ কম দিয়েছেন নুহ আলাই সালাতামের সাড়ে নয় শত বছর হায়াত দিয়েছিলেন আমাদের হায়াত ষাট বছর সত্তর চল্লিশ পঞ্চাশ শেষ হয়ে যায় কিন্তু আমাদের ইবাদতের ফজিলতের পাওয়ার আল্লাহ বছরের সমাতুল্য করে দিয়েছেন সুবাহ সুবাহ বলতে ইচ্ছা হচ্ছে না একটি রাত্রে মানে কি এক হাজার মাস আল্লাহ বলছেন যে লাইল কদরের রাত্রে একটা রাত্রের ইবাদত হচ্ছে এক হাজার মাসের সমাতুল্য এক হাজার মাস মানে তিরাশি বছরের চেয়েও বেশি হচ্ছে তাহলে জীবনে চল্লিশ বছর যদি আপনি পান প্রায় তিন হাজার বছর পেয়ে যাচ্ছেন কিন্তু তাদের চাইতে হায়াত আপনার কম বটে কিন্তু ইবাদতের পাওয়ারটাও অনেক বেশি এই সিয়াম সাধনা অনেক ভাইরাই অনেক ভুলের কারণে সিয়াম রাখতে পারেন না বাংলাদেশের অনেক ওলামারা ইসলামকে কঠোর করেছেন সই বুখারি হাদিস আল্লাহ রসুলাম বলছেন বাসির ওলায়ত নাফির ইয়াসির ওলায়ত আসির সই বুখারি হাদিস ইসলামকে মানুষের কাছে সহজ করে প্রচার করো কঠোরতা করিও না মানুষকে ভীতি প্রদর্শন করে না সুসংবাদ দাও আজকে ইসলামকে আমরা কঠোর করে ফেলেছি যেমন একটা চটি বই দেখলাম বইটাই লেখা আছে যদি সিয়াম রাখা অবস্থায় যদি কারোর স্বপ্নের ত্রুটি হয়ে যায় সিয়াম বাতিল হয়ে যায় সিয়াম বাতিল হয়ে যায় এই যে একটি উদ্ভব কথাগুলো আমাদের আলেম ওলামারা নিজেদের যেহেন থেকে ব্যাখ্যা করে আপনার আমার হাতে দিয়ে অসংখ্য ভাইদেরকে সিয়াম থেকে তাদেরকে সরে রাখা হচ্ছে সাহারির ক্ষেত্রে আমরা চিন্তা করি আমি কয়েকটি দিন কয়েক বছর আগে গেছিলাম লালমনি হাটে এক ভদ্রলোক অনেক আয়োজন করেছেন অনেক আয়োজন করেছেন কিন্তু আজান হয়ে গেছে উনি সাহারি নিয়ে আসবেন আমার কাছে আমরা তো বলি সেহেরি আমরা তো অনেকেই বলি সেহেরি আসলে কি নাকি সেহেরি আল্লাহ রাসে বলছে নুয়া

হাদিস আল্লাহর আসুল বলছেন মানুষের ক্ষতিগ্রস্তের সাতটি বস্তু রয়েছে এর মধ্যে আজ সেহের অকত্লা সুলাহাক এর মধ্যে একটা হলো সেহের মানে জাদু সেহের মানে জাদু আপনারা কি জাদু খান নাকি বাংলাদেশের সবাই কি জাদু খায় চিনের উপরে জবরটা দেন তাহলে হবে সাহার সাহার শব্দের ব্যাখ্যা রসুলের জন্মের বহু আগে কবি মরুল কায়েস দিয়েছেন কবি মরুল কাজ তার মোয়াল্লাকে তিনি বলছেন আমি আমার প্রয়সীকে নিয়ে রাতের শেষ অংশে সাহারির সময় বিদায় নিচ্ছিলাম সাহারি দ্বারা কবি মরুল কায়েস বুঝিয়েছেন রাতের শেষ খাবার রাত্রের শেষ অংশ শেষ ভাগের খাবারকে সাহারি বলে জাহালি যুগের রসুনের জন্মের বহু আগের কবি ইমরুল কায়েসের ব্যাখ্যা দিয়ে গেছেন আমরাও সাহারি বলি সেহের নয় মনে রাখিয়েন হাদিস আল্লাহ রসু বলছেন তা সাহেরু ফাইন নাফিসু রিবারের কথা ও আমার অন্যদের সাহারি খাও সেহরি খায় না সাহারী খাও এর মধ্যে বরকত রয়েছে অবশ্যই সাহারী খাবেন অবশ্যই সাহারি খাবেন এক ঢোক পানীয় হলেও খাবেন দুটি খেজুর হলেও খাবেন কিছুই যদি না পান পানি খাবেন দুইটা বিস্কুট খাবেন এর মধ্যে আর বলেছেন হাদিস এর মধ্যে বরকত রয়েছে বরকত রয়েছে সাহারি খাবেন তবে আমাদের দেশে সাহারি খাওয়ার সময়টা নিয়ে অনেক ভাই অনেক কথা বলেছেন তবে সাহারি খাবার সবচাইতে উত্তম সময় হলো ফজুরের সারাতের চার থেকে পাঁচ মিনিট আগে খাওয়া শেষ দিবেন সই বুখারির হাদিস একাধিক হাদিস আল্লাহ রসুল সাল্লামের সাহাবীরা বলছেন রসুল সাহারি খেয়ে শেষ করেছেন শেষ করা এবং ফজরের আদারের মধ্যখানে পঞ্চাশ আয়াত ষাট আয়াত পড়ার সময় ডিফারেন্স ছিল আমরা বলতে পারি চার থেকে পাঁচ মিনিট সাহারি খাওয়ার উত্তম সময়টা হলো আদানের ফজরের সালাতের আদানের চার থেকে পাঁচ মিনিট আগে খেয়ে শেষ করবেন এটা হচ্ছে উত্তম সময় আর ইফতারের উত্তম সময় কোনটা আপনি ইফতার করবেন এর উত্তম সময় এটা কোনটা এটাও আপনাকে জানতে হবে কারণ ইফতারি আজকের বাংলাদেশে ইফতারি এমন একটি সময় এই সময়ে আল্লাহ রবুল্লা আলমিন আপনার আমার দোয়াকে কবুল করেন আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নাম থেকে তার বান্দাকে মুক্তি দান করেন সুবাহান আল্লাহ রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হাদিস আমার উম্মতরা যতদিন কল্লানার উপরে থাকবে যতদিন আমার উম্মতরা ইফতার দ্রুত করবে সহিহ বুখারী হাদিস এই হাদিসকে কোনদিন জাল বলার কোনো সুযোগ নেই আজকে ভারত ও মহাদেশে সূর্য অস্তে যাওয়ার পরেও আমাদের পক্ষ থেকে একটি আইন দেওয়া হলো পাঁচ মিনিট বাংলাদেশ আবহাওয়া অফিস থেকে সময় দেওয়া হয়েছে যে যখন ইফতারির সময় হয়ে যাবে এটা সূর্য অস্তের টাইম দেওয়া হয়েছে এই সময় সূর্য অস্ত যায় ইসলামী ফাউন্ডেশন একটু মাতাব্বরি করলেন করে আরো পাঁচ মিনিট যোগ করলেন এবার বলেন আপনি কি রসুলের সুন্নত মানবেন নাকি এই দেশের মানুষের সুন্নত মানবেন এ দেশের ওলামাদের সুন্নত মানবেন কার সুন্নত মানবেন রসুলের সুরদ অবশ্যই মানতে হবে আপনি তত দিন কল্যাণের উপরে থাকবেন রসুল বলাতেল সইবরেদিস লা আল নায়বি হয়রিন আমার উম্মতরা তত দিন কল্যাণের উপরে থাকবে যতদিন তারা ইফতার সূর্য অস্তের সঙ্গে সঙ্গেই করবে রসুলের উম্মতের পরিচয় হলো সূর্যাস্ত যাওয়ার সঙ্গে হাত দেরি করবে না ইফতার করে ফেলবে এটা আপনাদের জন্য কঠিন হবে আমাদের জন্য অনেক সময় আমাদের এলাকা সালাফি এলাকা হওয়ার পরেও যখন আমরা একটু বাহিরে যাই আমাকে বলেন কি ব্যাপার আপনি ছয় মিনিট আগে খাইসা তো রোজাই তো হয়নি আসলে সে নিজে জানে না যে আমাদের সময় হয়ে গেছে এটা আমরা বিলম্ব করছি এইরকম করে আমরা দেখতে পাই যে এই যে সুন্নাতের মধ্যে অনেক সুন্নাতকে আমরা কোরবানি করে দিচ্ছি দেখছি না অনেক সোমনাথকে কোরবানি করে দিচ্ছে আমরা বিসর্জন দিচ্ছি তার মধ্যে একটা হলো রমাদুল মোবারকের এই সময়টা ইফতারির সময়টা অবশ্যই মনে রাখবেন ইফতারির পূর্বে মুহূর্তে আল্লাহ দোয়া কবুল করেন আপনি ইচ্ছা মতো দোয়া করবেন আর সময় ইফতার করবেন আজানের সাথে ইফতারি সম্পর্ক নয় পাঁচ মিনিট তো এমনি লেট এবার মোয়াজিন আদান দেখছেন তো আজানটা শেষ হোক তারপরে ইফতার এটাও জায়েজ নয় এটাও সঠিক নয় যেহেতু রসুল বলেছেন সূর্য অস্তের পরেই তোমাকে ইফতার করতে হবে আপনাকে তাই করতে হবে জেনে রাখেন আল্লাহ রসুলসলাম বলছেন কুল্লুম্ মাতিয়াদু খুলুনুল জান্না ইল্লামান আবা যখন আল্লাহ রসুল বলেন কুল্লুম্ মাতিয়া দু খনুনুল এই কথা বলার পরে সাহাবিদের মনে আনন্দ উদ্ভাসিত হলো

আবা কি জিনিস বুঝিয়ে বলুন আল্লাহ রসুল বলছেন মান আত আনি দখল আল জানি ফকদ আবা হে আমার সাহাবেরা জেনে রাখো যারা আমার আনুগত্য করবে আমার সুন্নাতকে অ্যাকসেপ্ট করবে আমার আদর্শকে গ্রহণ করবে তারা জান্নাতে যাবে আমার আদর্শকে যারা মেনে নিবে না যুক্তি দিবে জেনে রাখো তারা হলো আবা তারা জাহান্নামী বিষয়টি আদিষ্টি ছোট কিন্তু অনেক তাৎপর্যপূর্ণ কঠিন কথা বলে গেলেন রসুল আর হক প্রতিষ্ঠা করতে গেলে হক প্রতিষ্ঠা করতে গেলে বাধা আসবেই আপনি সুন্নতকে মানতে চান রসুলের সুন্নত আদর্শকে মানতে চান চারিদিকে বাধা আসবে আপনাদের মসজিদে মুসল্লি কম পাশে মসজিদে তাকে দেখেন অনেক মুসল্লি আর টেকে যান মুসল্লির অভাব নেই অনেক মুসল্লি কারণ আপনাদের এখানে হক কথা বলা হয় হকটা শিখানো হয় আকিদার লোক কম আর যখনই আকিদার দেওয়া দিতে যাবেন তখনই বাধা আসবে চারিদিক থেকে বাধা আসবেই যখনই আপনার কাছে হক এসে যাবে হজরত আবু বকর রিয়াল ঘুর মতো ব্যক্তি কাছে এসেছেন হজরত ফাতেমা রদিয়াল হা আমরা তো অনেক সময় বলি মা ফাতেমা আসলি মা ফাতেমা বলা যাবে না অনেক হুজুরেই অস করার সময় বলেন মা ফাতেমা আসলি কি ফাতেমা মা নাকি আমাদের বোন না তিনি ফাতেমা কোনোদিন মা হতে পারেন না উনি আমাদের বোন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালহা এবং হজর আব্বাস রাজিয়াল্লাহ তালহু হয আবু বকরের কাছে এসেছেন হয আবু বকরের কাছে এসেছেন কেন আল্লাহ রসুল পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার কিছু সম্পদ ছিল তার কিছু মাল ছিল এসে বলছেন আবু বাকর রসুল তো পৃথিবী থেকে বিদায় নিয়েছেন রসুলের সম্পদ বন্টন করে দাও তার মেয়ে ফাতেমা এসেছেন আমি তার চাচা আছি বন্টন করে দাও আবু বকার তু বলছেন ফাতেমার মতো একজন ব্যক্তি একজন শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ মানুষের স্ত্রী একজন শিল্প ব্যক্তির স্ত্রী একজন নবীর কন্যা হওয়ার পরেও হয়তো যখন বললেন এ ফাতেমা জেনে রাখো পৃথিবীর অন্য কোন সাহাবি শুনেছেন কিনা আমি জানি না আমি আবু বক নিজ কানে শুনেছি আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমি কোনো ওয়ারিশ রেখে যাইনি আমার সম্পদের আমার সম্পদ যা আছে সব গলাই সাদাকা ফাতিমার মতো ব্যক্তি আর কোন কথা বললেন না আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ব্যক্তি কথা বললেন না আলী রাদিয়াল্লাহু ক্ষমতায় এসেছেন ওসমানু ক্ষমতায় এসেছেন কোনোদিন শ্বশুরের সম্পদে তাকে দেখলেন না একটি বাক্যের কারণে একটি কথা শুনেছেন শুনেছেন এইটা শোনার কারণে রসুলের সম্পদের দিকে আপনারা নজর দেন নাই তাহলে শুন না আপনি যখন কাজ করেন না কেন ইফতারি করেন সাহারি করেন জিটাই করেন আপনাকে দেখতে হবে আমার রসুল এখানে কোন সিস্টেমে করেছেন কথাই কথাই এসেছে তাই বলতে হচ্ছে আমরা যে ফেতরা দিব ফেতরা আমি এখানে আলোচনা করতে আসিনি ফেতরা বিষয়ে একটু টাল দিচ্ছি আপনাকে ইসলাম কত বড় যে ইসলাম সাহাবিরাও দলিল ছাড়া কথা মানতেন না আমাদের বাংলাদেশে তো আমরা চুরি করে খাই অনেকই ফাঁকি দেয় কিছু কি আমরা হাফ ফেতরা দিয়ে জনগণের কাছে অর্ধেককে আমরা নিজেদের কাছে রেখে গরিবের হককে আমরা হনন করছি গরিবের হককে হনন করছি যেখানে ইসলাম বলেছেন একসা করে ফেতরা দিয়ে দাও আদাসা ফেতরার সই হাদিস নেই এবার হাজর মহাবিয়ার খুব মনে করেন আমি একটা উদাহরণ দিই চাপাই আম করেন পঞ্চাশ টাকা কেজি এই আমটা যখন মৌলিবাজারে কোলাউড়ায় চলে আসবে তখন এই আমের দাম দাঁড়িয়ে যাবে একশো টাকা কেজি ওখানে হলো পঞ্চাশ টাকা কেজি এখানে হলো একশো টাকা কেজি এখন সোমন ভাই বলতেছেন যেহেতু ওখানে পঞ্চাশ টাকা কেজি এখানে ডাবল দাম দামের দিক দিয়ে আমরা একটু হাফ করে দেই তাহলে আপনার এখানে হাফ কেজি আম সাদগা দেন ফেতরা দেন ওরা এক কেজি দেখি আদ মোআবিরাদি আল্লাহ তানাঙ্গকে এক যুক্তি দিয়েছিলেন যে গোমের দাম তো ওখানে বেশি কম এখানে বেশি ওদের যদি একসা হয় আমাদের এখানে ওই দাম মূল্যটা দুই চার মত হয়ে যাচ্ছে তা হাফ দাও হোক আবু সাইদ খুদরি আদ মোআবিয়া কে বললেন মোআবিয়া কুরআনুল কারিমের একটি আয়াত কারিমা আমি জানি না আপনি সেই সাহাবিদের মধ্যে একজন ওহি এসেছে আপনি ওহি লেখেছেন কোরআনের একটি আয়াত আমার মনে হয় হাদিস না কোরআন সন্দেহ হচ্ছে আপনি যেহেতু ওহি লেখেছেন আপনি একজন কাতে বলেন তো কি আয়াত না হাদিস বুঝতে পারলেন আল্লাহ নবীর সাহাবিব আমাকে আয়া জিজ্ঞাসা করেন নাই বরং আমাকে জিজ্ঞাসা করছেন আমার যে অভিমত আমার যে ইস্তেহাত ইস্তেহাদকে পরিত্যাগ করে আল্লাহ নবীর সুন্নাকে গ্রহণ করতে বলছেন উনি বুঝতে পেরেছেন এইখানে আমাকে ইস্তেহাদকে পরিহার করে রসুলের সুন্নাতকে গ্রহণ করতে বলছেন এরকম উনি অনেক ফতোয়াই দিয়েছেন অনেক হজির ক্ষেত্রে মহাবীর অনেক ফতোয়া দিয়েছেন সাহাবীরা সামনে প্রতিবাদ করেছে আমাদের মতো এইভাবে প্রতিবাদ করেনি আয়াত প্রতিবাদ করেছেন উনি বলে আবু সাঈদ দেখো সব সাহাবীকে বলে দাও আমি যাইন বলেছি এটাকে পরিহার করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা সবাইকে জানিয়ে দাও আমরা একটু বেগে আসি রমাদান المبارকে জান্নাত যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম যা কি বলেছি আমাদের দেশের কল একটা নিয়ম আছে রমজানকে তিনটে ভাগ করি আমরা হাদিস আছে হাদিস জাল রহমত মাগফরাত নাজাদ তিনটি ভাগে বিভক্ত করেছে তিনটি ভাগে বিভক্ত করেছে একটি জাল হাদিস দিয়া অথচ পক্ষান্তরে রসুল করিম সাল্লাহ আলাই ও সাল্লাম বলেছেন এই মাসটি হল রহমতের মাস ভার আল্লাহ সম্পূর্ণ মাসটি হলো নাজাতের মাস সম্পূর্ণ মাসটি হলো মাগফরাতের মাস ভার আল্লাহ আপনি জানেন না জাহান্নামে নামে দরজাল্লা বন্ধ করেছেন জাহার নাম কি জিনিস যার না কি জিনিস ওসমান আমি আগে বলছিলাম যে হক কথা বলতে গেলে বাধা আসবে হকের দাওয়া দিতে বাধা আসবে হক কথা বলতে বাধা আসবে ডাক আপনাকে মেনে নিতে হবে যেমন সাহাবিরা মেনে নিয়েছেন দেখেন সাহাবিরা কত দান করেছেন তাদের ইবাদত কেমন ছিল এই মাসগুলোতে উসমান রদিয়াল তালগুর জীবনের শেষ মুহূর্তে যখন তার বাড়িটা ঘেরা হলো বাড়িটা অবরোধ করা হল হজরত আবু হরের তালগু বলছেন তোমরা আমাকে একটু উসমানের সঙ্গে দেখা করার সুযোগ দাও আমি যে উসমান কথা বলতে চাই তার মানে হলো আবু হরদাহু চাচ্ছেন আমি উসমানের সঙ্গে দেখা করি এবং রসুলের সেই কথাটা মানুষকে জানিয়ে দেই ওসমান রদিয়াল্লাহ তালহুর কাছে দেখা করাতে চাচ্ছেন এক পর্যায়ে তাকে দেওয়া হলো যান কথা বলেন আবু হুরাই রদিয়াল্লাহ তালহু বলছেন হে মুসলিম জেনে রাখো রসুল করিম সাল্লা সাল্লাম বলছেন আমার মৃত্যুর পরে ফেতনা সৃষ্টি হবে তোমরা ফেতনা পেয়ে যাবা সেই সময় তোমরা আমিরের আনুগত্য করো আল্লাহ রসুল্লাম সেই সময় ইশারা করেছেন হজর উসমান রদি আল্লাহ সুহানল্লা অতএব তোমরা আজকে উসমানের বাড়ি ঘেরাও করে তাকে হত্যা করা স্বতন্ত্র করছ ছেড়ে দাও সেদিন বলিষ্ঠ কণ্ঠে ওসমান রদি আল্লাহ তানহু দাঁড়িয়ে গেলেন নিজের দানকে সেখানে বড় করার জন্য নয় মানুষের কাছে মানুষের ভুল ধারণার কাছে নিজেকে উপস্থাপন করছেন রাখো আল্লাহ যখন মদিনা বিজয় করলেন সেই রোমার একটি কূপ ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সেদিন ওই কূপটি কিনার তাঁর ইয়ে ছিল না আল্লাহ রসুল বলছিলেন এমন কোন ব্যক্তি কাজকে আজকে আছো এই রোমার কূপটাকে কিনে মুসলিম জন্য সাহায্য করে দিবে আমি উসমান আমার গচ্ছিত অর্থ ছিল পার্সোনাল টাকা ছিল আমি আমার অর্থকে দিয়ে সেই কূপকে ক্রয় করে মুসলিম উম্মার জন্য দান করেছিলাম হে মক্কা মদিনার লোকেরা আমার ক্রয়কৃত কূপ যা আমি মুসলিম ওম্মার জন্য দান করেছি সেই কূপের পানি তোমরা আজকে আমাকে খেতে না দিয়ে আমাকে সমুদ্রে নোনা পানি খাওয়াচ্ছ রে তোমার নিষ্ঠিরতা আমি সেই উসমান আমি সেই উসমান চারিদিকের সাহাবিরা আসলাম প্রচার হচ্ছে মুসলমান হচ্ছে মসজিদে নবীতে জাগা সংকট ক্রয় করা মতো ব্যক্তি ছিলেন না আল্লাহ রসুলাম বললেন অমুক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করে যে ব্যক্তি দিতে পারবে আমি রসুল বললাম তার জন্য আল্লাহ জান্নাতে ঘ নির্মাণ করবেন আল্লাহ রসুল বলছেন বান মান বান আল্লাহ মসজিদান বান আল্লাহ উল্লাহু বাই তানফিল জান্না প্রিয় মুসলিম ভাইরা ওসমান রদি আল্লাহ তালু জমি ক্রয় করে দিয়েছিলেন আজকে আমাদের বাংলাদেশে মসজিদের সুন্দর হচ্ছে আলহামদুলিল্লাহ অর্থ হচ্ছে আমরা বিদেশি টাকার দিকে চেক থাকি আমাকে বহু ভাই বলেন কয়েকদিন আগে তিন চার দিন আগে মসজিদ নির্মাণ শুরু করেছি আমাকে শুধু ভাই টাকা দেন এটি মসজিদ করার জন্য কিন্তু বাংলাদেশে অনেক ভাইয়ের টাকা আছেন অনেক অর্থ আছে কিন্তু তারা মসজিদ নির্মাণের জন্য দশ হাজার বিশ হাজার টাকা বন্ধ শেষ ইচ্ছা করলে তিনি একটি গোটার মসজিদ করে দিতে পারেন তা তারা দেয় না। আমি বলতে চাই রমাজান মাসে। এটি দানের মাস সাহাবেরা বলেছেন রসুললে করিম সল্লাহ আলাই ও বাতাস যেমন প্রবাহিত হয় রমাজান মাসে আল্লাহ রসুলসাল্লাহ সালাম তেমন দান করেছেন সুভার আল্লাহ ওল হাসানাতু বৃহসিীন আমসা আলহা সই বুুহাি হাদিস রমাজান মাসের একটি দানকে। দশ গুনে আল্লাহ সোহাব দিবেন আপনার দাম বেশি করেন আজকে আপনাদের মসজিদে জায়গা সংকট আমি যখন এসেছিলাম পাশে সালাত পড়েছি আলহামদুলিল্লাহ আজকে আপনারা নিজস্ব মসজিদ পেয়েছেন যারা জমি দান করেছেন শ্রম দিয়েছেন আমি দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আপনাদের দানকে জান্নাতের ও সিলা হিসেবে কবুল করুন আমিন প্রিয় মুসলিম ভাইরা আজকে আপনাদের সাথে কথা বলছি আসলে আমি নিজেও অসুস্থ অনেক অসুস্থ মধ্যে কথা বলছি মানে প্রায় পাঁচটি ঘন্টা গরমের মধ্যে উত্তপ্ত ছিলাম সে উত্তপ্ত দেখে আমার পাঞ্জাবি যে কতবার ভিজে গেছে আর কতবার শুকে গেছে মনে হচ্ছিল আমি ঢাকায় এখন বাসায় ফিরে যাই বক্তৃতা দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু মনে পড়ে গেল সৌদি আল্লাহ তান কথাটি তাই আবার এখানে আসলাম এই রমাজুল সবচেয়ে বড় মাধ্যম পড়ছে যে তাপমাত্রা এক সময় বিজ্ঞানীরা বলেছেন এই সূর্যটা নিয়ে তারা চিন্তা এটা বুঝতে পারেন নাই কিন্তু আল্লাহ আল্লাহর আলমিন সুরা নাবার ভেতরে বলেছেন এই সূর্য হলো একটি অগ্নিগিরি এখানে দুই হাজার কোটি ভাগের একটি ভাগ আল্লাহ তাপমাত্রা পৃথিবীতে দিচ্ছেন চিন্তা করেন সূর্যের দুই হাজার কোটির এক ভাগ তাপমাত্রা দিচ্ছেন এই তাপমাত্রা আপনি সহ্য করতে পারছেন না এই তাপমাত্রা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না তাহলে কেমতের কঠিন দিনে আপনি সেদিন কি করবেন এই তাপমাত্রা আপনি সহ্য করতে পারছেন না এই জন্য রসুলে করিম সাল্লাআলাই সাল্লাম বলছেন জেনে রাখো আমার রুম্মুতেরা একটি খেজুর দিয়েও যদি হয় তবু সেই যাহান নাম থেকে বাসার চেষ্টা করো যাহান নাম থেকে বাসার চেষ্টা করো একটা খেজুর দি যদি হয় পত্তকু ইয়ং মাল ত জে নফসুন আ নফসুন শাহ ইয়ু বলে ইয়ু মিনহা সফাহাতু বলে ইউকাদু মিনহা দি বলে আপনি আমার রুম্মুতেরা জেনে রাখো দিনকে ভয় করো যেদিন কোন আত্মা কোন আত্মার কাজে আসবে না কোন নফস কোন নফসের কাজে আসবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কাজে আসবে না সেদিন আমার বান্দরা জেনে রাখো সেই দিন মানুষ সূর্যের তাপে তারা বলবে আজকে কোথায় পালিয়ে যায় কোথায় আত্মগোপন করি নিজেকে সেভ করার চেষ্টা করবে বিচারের কাঠ নিজেকে রক্ষা করার জন্য অফাত অনুযায়ী মানুষের সূর্যের তাপের ঘাম হয়ে যাবে কারো কমর পর্যন্ত নাভি পর্যন্ত আল্লাহ রবাহী বলতেন জেনে রাখো সেদিন জেনে রাখো সেদিন একজন ব্যক্তিও পালাতে পারবে না সকলকে আল্লাহ ধরাশায়ী করবে সেই দিনকে ভয় করো কে দিনকে প্রিয় মুসলিম ভাইরা সেই দিন আপনার এই সিয়াম আপনার এই কোরআন তেলাও আপনার উপকারে আসবে আল্লাহ রসুল হচ্ছেন সেই কঠিন মুহূর্তে এই সিয়াম আপনার জন্য সাপাত করে বলবে আল্লাহ আপনার এই বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো কিছুই খায় নাই সে ইচ্ছাগুলো চুরি করে খেতে পারতো টয়লেটে বসে এক বন্ধা পানি খেতে পারত সে খায় নাই আমি সিয়াম সাপাত করছি আল্লাহ তুমি আজকে তারে যান না দিয়ে দাও আল্লাহ রসুল বলছেন আল্লাহ সিয়ামি আল্লাহ বলছেন যে নামাজের সব ফেরেস তারা লেখে জাকাতের সব ফেরেস তারা লেখে আপনার হজের সব ফেরেস লেখেন কিন্তু সিয়ামের পুরস্কার কোন ফেরেস্তা লেখেন না দিতেও পারবেন না আল্লাহ রসুল বলছেন আল্লাহর বলছেন বান্দা রেখেছে শুধুমাত্র আমার জন্য সিয়ামের পুরস্কার আমি আল্লাহ তাকে নিজে দান করব প্রিয় মুসলিম ভাইরা একদিকে সেই জান্নাতের দিকে একে চলুন সেই জান্নাতের একটা উদাহরণ শুধু দিচ্ছি যে আমার খুব শেষ করছি আল্লাহ সাল্লাম সূর্য গ্রহণের যে সালাত সূর্য গ্রহণে যে সালাদ আদায় করছিলেন সাহাবিরা পেছনে আল্লাহর সামনে গিয়ে গেলেন আবার পেছন দিকে চলে আসলেন সালাদ শেষে সাহাবিরা রসুল আল্লাহ আপনি সামনে গিয়ে পেছন দিকে চলে আসলেন আল্লাহ বললেন সাহাবির দিকে বললেন তোমরা জানো না আমার সামনে জান্নাত নিয়ে আসা হয়েছিল জান্নাতের একটি খেজুর আমি ধরার জন্য এগিয়ে যাচ্ছিলাম কিন্তু আমার সামনে থেকে তা নিয়ে যাওয়া হলো ও আমার সাহাবিরা আমি যদি একটি থোকা পাইতাম কিয়া মত না হতো দিন পর্যন্ত আমার মতরা এই খেজুরকে শেষ করতে পারত না প্রিয় মুসলিম ভাইরা তাহলে জান্নাত কত বড় মূল্যবান একদিন আল্লাহ রসুল মেম্বারে উঠছেন এরকম মেম্বারে প্রথম ধাপে জন উঠলেন বলেন আমিন দ্বিতীয় ধাপে উঠলেন বললেন আমিন তৃতীয় ধাপে উঠলেন বললেন আমিন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হল আপনি আমিন বললেন কেন ওই হাদিসটা রাগিমান ফুহু রাগিমান ফুহু আল্লাহ রসুল বললেন এসে এসেছিলেন যে রমাজান পাওয়ার পরে রমাজান মাসে জান্নাতকে নিতে পারল না রমাজান আসার পরে সিয়াম সাধনার মাধ্যমে দানের মাধ্যমে তিয়ামের মাধ্যমে তারাবির মাধ্যমে জান্না যেতে পারলো না আমি রাসুল বললাম রাহিমান ফুহু রাগি ফুহু রাগি ফুহু তার নাসিকা ধুলাই মলিন হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক সে ধ্বংস হয়ে যাক অর্থাৎ রসুল তার জন্য আমিন বলেছেন মানে হলো সিয়াম সাধনার মাধ্যমে যে জান্না যেতে পারলো না তার জন্য বদুয়া করেছেন কারণ এই সিয়ামের মাধ্যমে আপনি জান্নাত যাওয়া সহজ কারণ সিয়াম রেখে পাপ ক্ষমা হয়ে যাচ্ছে তারাবীর ছাড়া আদায় করছেন ক্ষমা হয়ে যাচ্ছে আমাদের বাংলাদেশে তো তারাবীর আমি বলি আমাদের এখানে যে কেমন তারাবি নামাজের সময় অটো নামাজ মানে থার্ড গিয়ার পর্যন্ত ফার্স্ট গিয়ার থার্ড গিয়ার একবারে দিতে থাকে ইমাম সাহেব কি পড়েন আর মুসলরা কি শোনেন এটাকে ইসলামী শরীয়তের তারাবি নয় রসুল তারাবি পড়েছেন সই বুখারির আটশত ত্রাশি হাদিস ইসলামী ফাউন্ডেশনের আপনার পড়বেন তারাবির অধ্যায়ে আমাদের বাংলাদেশের অনেক ভাই বলেন বিশ টাকার তারাবি নিয়ে গন্ডগোল করেন কেউ আট টাকা যারা বিশ টাকা নিয়ে কথা বলেন তাদের জানতে হবে রসুল কারিম ইসলাম জীবনে একদিনের জন্য বিশ টাকার তারাবি পড়েননি হাদিস এসেছে অমর রদি আল্লাহ তালু পড়েছেন

পড়লে তারাবি আগের গুনা মাফ হয়ে যায় বলেছেন নবী পড়লে তারাবি আগের গুনা মাফ হয়ে যায় তারা হুরে করে নয় আমাদের বাংলাদেশে তো তারাবি চলে সুরো ফাতিয়া যে ইমাম সাহেব পড়ছেন তিনি মুসলিম জানেন না কখন শেষ হলো আর কোন সুরা পড়তেছেন এটা সিস্টেম নয় কোরআন আপনি কেমন মনে করেন কোরআনকে আপনি কতটুকু গুরুত্ব দিচ্ছেন যিনি কোরান এসেছেন এই পৃথিবীর মাটিতে অসংখ্য ফেরেস্তা আপনি জানেন বাইতুল মামুর নামে একটি ঘর রয়েছে যেখানে ফেরেস্তারা একবার ঢুকলে জীবন আর কোনদিন ঢুকতে পারেন না এই ফেরেস্তাদের সর্দার যিনি জিব্রাইল আলাইহিসসালাম ফেরেস্তাদের লিডার ইনি কোরআন এসেছেন প্রবেদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে এবং প্রত্যেক রমজানে প্রত্যেক রমজানে প্রত্যেক দিন রসুল ইসলাম এই কোরআন তেলাও শোনাইতেন জিব্রাইল কে বলবেন না আর এই কোরান নামাজে পড়েন আপনারা এমন স্পিড দিয়ে কোরানের সাথে বেয়াদবি করেন না ভাই তার তীরের সঙ্গে পড়েন এক শ্রেণীর ভাইয়েরা আছেন তারাবি পড়েন মা সাল্লাহ খতম তারাবি পরে নামার কত পাঁচ খতম করেন আপত্তি নাই তবে খেয়াল করতে হবে আপনার পেছনে যারা আছেন এনাদের ইমানের উপরে আপনি খতম তারাবি পড়বেন ভালো কথা কিন্তু স্প্রিড যে নয় ধীরে ধীরে পড়েন যাতে করে মুসলিদের ইমানের দিকে তাকাতে হবে যদি তাদের ইমান দুর্বল হয় আপনি অল্প করে পড়েন খতম দিয়ে একবারে তাদের ইমানকে নষ্ট করেন না আমি দেখি বহু জায়গায় প্রথম রমাজানে মসজিদ ভরে যায় শেষ রমাজানে দর্জনও হয় না এরকম হয় না অতএব আপনি ছোট ছোট ত্রাহ করেন তিনটা এক পড়েন পড়েন কিন্তু অত লম্বা করে স্পিরিটে ফাঁস গিয়ারে পড়তে যে কোরআন তেলাওয়াতের তারতম্য নষ্ট করিয়েন না আবার ধীরে ধীরে পড়তে গিয়ে মুসলিমদের ইমানকে নষ্ট করিয়েন না তার আবি পড়েন ধীরে ধীরে পড়েন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম তার আবির ব্যাপারে বলেছেন যে তার জীবনের বিগত জীবনে পাপ আল্লাহ ক্ষমা করবেন তাই আসি রমাজুল মোবারকের তারাবির মাধ্যমে কোরআন তিলাহতের মাধ্যমে আমি আমার বক্তৃতার শেষে আপনাদের কাছ থেকে এটি সত্যি ওয়াদা নিতে চাই এটা হলো আমি প্রথমে বলেছি জান্নাত হোক না কেন হোক সে একটি হলো সিয়াম রাখবেন সিয়াম রাখার পরে আপনি যদি তারাবি পড়েন এর বিনিময়ে তো আপনার পাপ ক্ষমা হবে জান্নাত যাবেন লাইলাতুল কদরের আমি চিন্তা করি বাংলাদেশের যারা ব্যবসায়ী ভাই রমজান তো একটা প্যাটের জন্য তো বহু ব্যবসা করছেন মানুষের যত অর্থ হয় অমর তারা নৌ রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন তাকেও আরও বেড়ে গেছে আউ করে সম্পদ ছিল তাকেও বেড়ে গেছে আমাদের সম্পদ হলে কেন যেন রমাজান মাসে আমরা বিশেষ করে শেষ রজনীগুলো আমরা ইবাদত করি না দুঃখজনক এটা সবচেয়ে বড় দুঃখজনক দেখেন সৌদি আরবে যারা থেকেছেন রমজান মাসে তারা ঘুমান না রমজানের প্রত্যেক রজনীতে তারা জেগে জেগে আল্লাহ কাছে কাঁদেন আপনিও কাঁদেন চোখের পানি ছেড়ে দেন আপনি জানেন না জাহান নামের ভাব তো কত জাহান নাম কত জটিল কঠিন জাহান নাম কত জটিল কঠিন আল্লাহ রসুল বলছেন আমি জাহান নামকে দেখেছি এক জাহান নাম জাহান্নামকে ধ্বংস করছে কামড়াচ্ছে আহত করছে কত বিক্ষত করছে এই জাহান নাম যেখানে জাহান্নাম নাম অবস্থিত জাহান নাম থেকে জাহান নামের তাপমাত্রা সত্তর বছরের পদ্রুত্বে তা চলে যায় এখানে জাহান নাম মনে করেন কোলাউরাতে জাহান নাম রয়েছে এই কোলাউরা জাহান নামের তাপমাত্রা একটি দ্রুতগামী ঘোড়া এখান থেকে সত্তর বছর যেতে যে সময় লাগবে যত কিলোমিটার যাবে জাহান নামের তাপমাত্রা অত সত্তর বছরের কিলোমিটার দূরে তা পাতা থাকবে এই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানসা ও আমার জেনে রাখো আল্লাহকে খুশি করার জন্য কোন ব্যক্তি যদি একটি সিয়াম পালন করে আমি রাসূল বলছি আল্লাহ সুবহান ওয়া তার চেহারা মুবারকে যার নাম থেকে 70 বছরে পদ্রে রাখবেন প্রিয় মুসলিম মায়রা সুবহানাল্লাহ শুধু বললেন জাহান্নামের গভীরতা সৌত্তুর বছরের গভীরতা আল্লাহ রসুল সাল্লাম বলছেন সাহাবিদেরকে বললেন হাল সৌতান ও আমার সাহাবিরা একটি বিকট শব্দ হলো এই বিকট শব্দ কি তোমরা শুনেছো সাহাবিরা বললেন হ্যাঁ শুনেছি আল্লাহ সাল্লাম বললেন একটি পাথর সত্তর বছর আগে দেওয়া হয়েছিল সত্তর বছর পরে আজকে পাথরটি জাহান্নামের নামের কিনারায় পৌঁছে গেল

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك